এডিসি নির্বাচনে জেতার পূর্বে মহারাজা প্রদ্যুৎ কিশোর অনেক বড় বড় দাবি করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন এডিসি এলাকার লোকজনদের জীবনমান উন্নয়ন করবেন। কিন্তু বর্তমানেও প্রত্যন্ত এলাকার গিরিবাসী জঙ্গলের বাস ও লাকড়ি কেটে জীবিকা নির্বাহ করতে হচ্ছে অতি কষ্টের মধ্য দিয়ে। তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এডিসি এলাকার নেতা থেকে শুরু করে এডিসি প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না অনেক পরিবার, যা অত্যন্ত পরিতাপের বিষয়। কথা হচ্ছিল রাঙ্গিয়াটিলা গুচ্ছ গ্রামের পাশের বৈরাগী ঠেপা এডিসি ভিলেজের বসবাসকারী চিত্তরঞ্জন দেবর্মার কথা। পেশায় তিনি একজন শ্রমিক, যা অনেকটা দিন আনি দিন খায়ের মতো অবস্থা। চিত্তরঞ্জন দেবর্মা নিত্যদিন জঙ্গলে বাস ও লাকড়ি কেটে সংসারের ভরণ পোষণ করেন। কিন্তু তিনি বর্তমানেও প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাচ্ছেন না, যার ফলে গোটা পরিবারটির মধ্যে এডিসি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। গাছ কাটে, বাস কাটে, লাগিয়া খায় আর কি, জম করে লাগিয়া খায়। তারা ঘর পাইছে না সরকারি? না পাইছে না। কিরে পাইছে না? আমি জানি না তো। নেতারা জানে? শুনি, নেতা নেতা এমনি জানে, দিছে না ঘর আর কি। কিতা কয়, কিতা কয় তারা? কিতা কয় আমি জানি না। তারা চলে কেমনে সংসার? চলে কেমনে সংসার? এমনি চলে। জঙ্গল লাকড়ি কেটে আর কিতা কাটে? গাছ আজকাল বাস কাটন গেছে, এই গাছ গাছ কাটে, দিনে দিনে বাস কাটে, গাছ কাটে, লাগে খাই আর কি। কিতা নাম তারার? গড় মালিক, তার স্বামী। এদিকে তিপ্রা মথা আঞ্চলিক দল এডিসির ক্ষমতায় রয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় তিপ্রা মথা আঞ্চলিক দলের নেতা নেত্রীরা প্রত্যন্ত এলাকার জনজাতিদের জন্য কতটা উন্নয়নের কাজ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।